ওয়ালাইকুম। কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বিএমটি বা আমরা যে ব্যবসায়ী ব্যবস্থাপনা বলি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওয়ান, এই সাবজেক্টটা নমুনা প্রশ্নে একটু আলোচনা করতে চাচ্ছি। যে প্রশ্নগুলো আগের থেকে আপনি শেষ করবেন, তাছাড়া আপনাদের কিছু প্রশ্ন সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করব পরবর্তীতে পাবেন। শিক্ষার্থীবৃন্দ, ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কোভিড বাংলার সাথেই থাকতে হয়। সাথে থাকতে হলে কী করতে হয় আমাদের সবারই জানা আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের হিউম্যান রিসোর্সের নমুনা প্রশ্নর এখানে প্রশ্ন রেখেছি, টোটাল হচ্ছে একটু খেয়াল করবেন 18টা। এটা হচ্ছে সংক্ষিপ্ত ক বিভাগ। ক বিভাগ থেকে আপনার অ্যান্সার করতে হবে 20 মার্কের। হ্যাঁ, ক বিভাগ থেকে অ্যান্সার করতে হবে 20 মার্কের, 4টি প্রশ্ন, চার পাশে 20, কিন্তু আমি প্রশ্ন রেখেছি এখানে হচ্ছে 18টা, কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা। হ্যাঁ, আমি 10টা প্রশ্ন বেশি রেখেছি, যেন আপনি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় না আসে বা এগুলো পড়লে যেন আপনি 100% কমন পান। শিক্ষার্থীবৃন্দ, এছাড়া খ বিভাগে দেখেন, খ বিভাগে প্রশ্ন আমি রেখেছি 14টা। খ বিভাগে কিন্তু আপনার প্রশ্ন আসবে টোটাল 8টা, 8টা থেকে 4টা অ্যান্সার করতে হবে, 4 দশে 40 মার্ক। তো এখানেও কিন্তু আমি 10টা প্রশ্ন বেশি রেখেছি, টোটাল হচ্ছে 14টা রেখেছি। 14টার ভিতরে যেন আপনি 100% কমন পান, সেভাবেই কিন্তু আমি আপনাকে একটি সাজেশন বা নমুনা প্রশ্ন করার চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ। এছাড়া আরও পরবর্তী যেই ভিডিওটা আমি দিব নমুনা সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক প্রশ্ন, সেখানে 5-7টি প্রশ্ন থাকবে, আরও শর্ট করে দিব। যাদের দুর্বলতা আছে তারা ওই সাবজেক্ট ওই ভিডিওটা অবশ্যই দেখবেন পাশ করার মতো বা মোটামুটি একটা ভালো রেজাল্ট করার জন্য। আর যারা A+ পেতে চান নমুনা প্রশ্নটি ফলো করুন। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। এই নমুনা প্রশ্নর যে PDF লিঙ্ক, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা PDF লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কোভিড বাংলার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।